বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আজকের পর্বে যেটা দেখাবো যে ফলের বাগানে নিয়মিত পরিচর্যা এবং জলসেচ, মূলত জলসেচ কার্যক্রমটা যদি আপনার ভালো থাকে তাহলে বাগানের গ্রোথও ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত মালটা গাছ বা এর ফাঁকে পেঁপে বা অন্যান্য গাছ আছে, সেটার পরিপূর্ণভাবে আসলে জলসেচটা নিয়মিত যদি দেন, বিশেষ করে সপ্তাহে একদিন যদি জলসেচটা দিতে পারেন তবু আপনার বাগানটার পরিচর্যা ভালো হয়। আমরা আসলে নিয়মিত জানি যে আসলে যার বাগানে যত ধরনের ভালো ফলজ গাছ আছে সেখানে ভালো ভালো পানির সেচটা যদি দেওয়া যায় তাহলে গাছগুলো পরিপক্ব হয়ে থাকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একই সাথে কিছু গাছ আছে ভালো, আবার কিছু গাছ আছে যেটিতে পানি না পাওয়ার কারণে ঠিকমতো বেড়ে ওঠেনি। এটার মূল কথা হলো পানি হলো গাছের প্রাণ, আপনারা জানেন যে যদি পানি না পায় তাহলে গাছের প্রাণটা ঠিকমতো থাকে না। তাহলে নিয়মিতভাবে এভাবে গাছের জলসেচ দিতে হবে। দেখতে পেলেন যে আসলে এই গাছটা ওখানের যে গাছগুলো আছে সেগুলো থেকে একটু ছোট, কারণ এখানে পানির সেচটা ঠিকমতো পায়নি। হ্যাঁ, তো এভাবে নিয়মিত পানির সেচ দিলে গাছগুলো বেড়ে উঠবে। আসলে দেখতে পাচ্ছেন যে পুরো বাগানে পানির সেচ দেওয়া হচ্ছে। এটা হলো নারিকেল গাছ। আসলে মূলত এটি একটি বহুমুখী ফলের বাগান যেখানে নারিকেল, মালটা, পেয়ারা, আনারস, লিচু, কমলা, রামবুটান, লটকন, ড্রাগন ইত্যাদি ধরনের ফল এখানে লাগানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন ফলজ গাছগুলোর জন্য মূলত জলসেচের প্রয়োজন নিয়মিত। তো ঠিক আছে, এভাবেই আপনারা আপনার জমিতে সেচ দিবেন যেন আপনার বাগানটি পরিপক্ক হয় এবং নিয়মিত গাছের শক্তি উৎপাদন হয়। বিশেষ করে সূর্যের আলো এবং পর্যাপ্ত বাতাস এবং পানি, সেই সাথে যদি জৈব সার পায় তাহলে যে কোনো পরিমাণ ফলজ গাছ, যে কোনো পরিমাণ বাগান সঠিক সুন্দরভাবে সেটা বেড়ে উঠবে, সেটাই হলো মূল প্রত্যাশা। তো ঠিক আছে, আপনি আপনার বাগান আপনার সুন্দর মতো আপনার পরিকল্পনা মাফিক করুন, সেই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি এই বহুমুখী ফলের বাগান থেকে।